এশিয়ায় ইতালির বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন। কিন্তু গত বছর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে রোম নিজেকে প্রত্যাহার করে নেয়ায় বেইজিংয়ের সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দেয়। মূলত সেই ফাটল দূর করে সম্পর্ক এগিয়ে নিতেই প্রথমবারের মতো চীন সফর করছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। চীনের প্রিমিয়ার লি কিয়াংয়ের আমন্ত্রণে শনিবার বিকেলে 5 দিনের সফরে বেইজিং পৌঁছান ইতালির প্রধানমন্ত্রী। তার এই সফর চলবে 31 জুলাই পর্যন্ত। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, এই যাত্রায় প্রেসিডেন্ট শি জিনপিং, প্রিমিয়ার লি ও শীর্ষ আইন প্রণেতা জাও লেজির সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেবেন ইতালির প্রধানমন্ত্রী। এসব বৈঠকে মূলত দুই দেশের মধ্যে বাণিজ্য বিস্তার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া কিভাবে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান টানা যায় তা নিয়েও আলোচনা করবেন তারা। ইতালি সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ফ্রান্স প্রেস জানিয়েছে, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গাটি পুনরুদ্ধার করতে চান মেলোনি। এদিকে মেলোনির এই সফর ঘিরে ইতালির মিত্র দেশগুলোর মাঝে এক ধরনের অসন্তোষ বিরাজ করছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। অনেক বিশ্লেষকের মতে বেইজিংয়ের সাথে রোমের সম্পর্ক উন্নয়নের বিষয়টি যুক্তরাষ্ট্রসহ তার মিত্রদের জন্য কিছুটা অস্বস্তি বয়ে এনেছে। হিজল জোবায়ের, বাংলাভিশন।